আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আগেই মাংসটা মেরিনেট করে রেখেছি সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ, যা আছে তিন দিয়ে আমি মেরিনেট করে রাখছি 2 ঘন্টা আগে। এখন রান্নাটা শুরু করতেছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আসুন আগে আমি রান্নাটা শুরু করে দিই। এখানে সব মশলা দিয়ে আমি আর তেল দিছি, তেল সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে রাখছি। আজকে আমি রান্নাটা করব সরিষা বাটা দিয়ে, খুবই ভালো লাগে খেতে, আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আসুন আমি রান্নাটা শুরু করে দিই, আমি চুলাটা আগে ধরিয়ে দিব। একটা কড়াই বসাই দিচ্ছি, এটাতে তেল দিব, তেল দিব আমি 1 কাপের মতো, আর 1/2 কাপ দিছি আগে। গরুর মাংস তো একটু তেল বেশি লাগবে, সেদ্ধ ভালো লাগবে। আমি 2টা তেজপাতা একটু সাইডটা ছেড়ে দিছি, যাতে উঠায় ফেলা যায়। সাথে আমি দুটো শুকনা মরিচ দিব, যাতে ভালো একটা ঘ্রাণ আসে। আমি একটু 3টা শুকনা মরিচ আমি কেটে দিয়ে কেটে দিয়ে দিব। রান্নাটা একটু ভালো একটা ঘ্রাণ আসে, দেখতে সেগুলো ভালো লাগে। আপনারা চাইলে শুকনা মরিচ নাও দিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আমি নরম নরম পাকিয়ে মশলাগুলি দিয়ে দিব। দর্শক, আমি পেঁয়াজ রসুন আদা কষানোর জন্য আমি আগে বেশি দিই নাই, একটু কষিয়ে দিলে ভালো হয়, কালারটা সুন্দর হয়। আমি মেরিনেট করে রাখলে ভালো হয়, আমার আম্মা সবসময় আমি দেখছি আগে মাংস মেরিনেট করে রাখছেন, তারপর রান্না শুরু করতেন। আমি পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পরে আমি মশলা দিয়ে দিব। আমি মশলা দিয়ে দিচ্ছি দর্শক, এই যে আমার আদা রসুন পেঁয়াজ আছে, এখানে আমার 4 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা, আর 1 টেবিল চামচ রসুন আমার ওইখানেও দেওয়া আছে মশলা। আমি একটু পানি দিব দেখতে, এখানে আমার সরিষা বাটা আছে, আমি ফ্রিজ থেকে বের করছি, ধুয়ে দিলাম। এখানে আমার চৌমুটি পিউরি আছে, এটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষে নিয়ে তারপর বাদ বাকি মশলা দিব, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি 1 চামচ গলে দিব, কোনো চামচে বেশি দিব না, নলে বেশি দেওয়া লাগে না। আমি আর একটু কষিয়ে নিই, তারপর মাংসটা দিয়ে দিব। আপনারা চাইলে দর্শক শুকনা মরিচটা নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি দিই একটু ভালো ফ্লেভারের জন্য, ডালে যেমন শুকনা মরিচ দিলে ভালো লাগে, গরুর মাংসটা দিলেও ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, আমি মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে দিব,
একটু ঘুটা বাড়িয়ে দিই যাতে করে বলটা চলে আসে। খুবই ভালো একটা গান বেরিয়েছে দর্শক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার মতো রান্নাটা আপনারা করতে পারেন। আমি কোনো পানি দিব না, মাংসের পানিতে মাংসটা হয়ে যাবে গুনা গুনা। আমি এখন একটু ডাকা দিয়ে দিব, পরে আবার ফিরে আসবো। মাংসটা ডাকা দিয়ে দিব, একটু পরে আমি আবার ফিরে আসবো। দর্শক আসুন দেখি কেমন হয়েছে। দর্শক হলুদ হলুদ ভাবটা সরিষা দেওয়ার জন্য, এটা খুব সুন্দর হয় রান্নাটা। আমি এখন একটু জায়ফল জায়ফল দিয়ে দিব আপনাদের সামনে, বেশি দিব না, হাফ চামচ থেকে কম দিব। এটা অনেক স্ট্রং একটা মশলা দর্শক, এটা বেশি দিলে অনেক ঝাঁক বেড়ে যায়। এইটি কম দিয়ে দেব। আর আমি যখন মেরিনেট করছিলাম তখনই লবণটা দিয়ে দিছি, এখন আর লবণ দেওয়া লাগবে না, লবণ ঠিক আছে। আবার ডাকা দিয়ে দিব দর্শক, আরো 10 মিনিট পরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি আবার ডাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে আবার আসতেছি। দর্শক আমি 10 মিনিট পরে আবার চলে আসলাম। এই মাংসটা সিদ্ধ হতে দর্শক প্রায় ঘন্টা খানেক সময় লাগবে, গরুর মাংস অনেক শক্ত। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাবো আপনাদেরকে, খুবই সুন্দর একটা গান বেরোচ্ছে দর্শক। মাংসটা বুনা বুনা হবে, এটাতে শুধু কষাবো আর কিছু না, আরও কষাতে হবে। আরও কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসবো। এটা প্রায় ঘন্টা খানেকের মতো লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন যাতে মাংসটা খেতে ভালো লাগে। আরও কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো, আমি একটু ডাকা দিয়ে দিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। দর্শক ফিরে আসছি আমি কিছুক্ষণ পর, দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি আর কোনো জোর দেবো না, একটু ভুনা ভুনা থাকবে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবে। খুবই সুন্দর একটা রান্না হয়েছে দর্শক, জানি না আপনাদের কেমন লাগবে। আমি তেজপাতাটা উঠিয়ে নিই, রান্না চলে আসছে। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন দর্শক রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি আমার পেজ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।